আসসালামু আলাইকুম, সবাইকে চলে আসছি আবারও সুন্দর একটা ভিডিও পর্ব নিয়ে। তো এই ভিডিওটা ঠিক তখন করা হয়েছিল যখন এবার আমরা সমস্ত ভাই বোনরা একসাথে হাতিয়াতে গিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের এলাকার একটা ভিডিও। তো আমরা প্রতিবার হচ্ছে বিকেলবেলা বাড়িতে গেলে আমরা বিকেলবেলা হচ্ছে আমাদের এলাকার আশপাশে বের হই এবং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে শুরু করি। তো এবারও ঠিক এটা সেরকম একটা দিন ছিল যেদিন আমরা সবাই দুপুরের খাবারের পর প্ল্যান করতেছিলাম যে আজকে আমরা কী করতে পারি, আজকে আমরা কোথায় যাইতে পারি। তো আমরা আসলে কোনো ডিসিশনে নিতে পারছিলাম না। এবার বাড়িতে যাওয়ার পর আসলে আমরা সবাই খুবই অসুস্থ হয়ে গিয়েছি ছিলাম। সো আমাদের আগের বারের মতো এত ঘোরাঘুরি এবার সম্ভব হয়নি। সো আমরা সবাই বললাম যে চলো আমরা আগে বের হয়ে হাঁটতে স্টার্ট করি, তারপর রাস্তায় গিয়ে আমরা ডিসিশন নিবো আসলে আমরা কোথায় যাবো। তো বরাবরের মতো আমার খুব ভালো লাগে বগুড়া এলাকাটা, তো আমি তাদেরকে বললাম যে আমার বগুড়া যাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা চলে যাচ্ছি বগুড়া এলাকায়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাশের এলাকা সরবগুলা। তো আমরা চলে আসছি। আমার ইচ্ছা ছিল যে সরবগুলা পুরাটা একটু ঘুরে দেখবো, বাট মাঝপথে এসে সবাই থেমে গেলো, সবাই আবার ডিসিশন চেঞ্জ করে নিল যে না বগুড়াতে ঘুরবে না, সবাই নদীর পাড়ে যাবে। তো কী আর করা, যেখানে বেশিরভাগ মানুষের হচ্ছে ইচ্ছা নদীর পাড়ে যাবে সেখানে আমার একার ইচ্ছা তার পূরণ হবে না। সো আমি সুপসাপ হয়ে গেলাম, কিচ্ছু করার নাই, আমি আবার ভিডিওটা সেদিকে ঘুরে নিলাম। তো আমরা একদম নদীর পাড়ে যাওয়া স্টার্ট করছি। এদিক দিয়ে আসলে নদীর পাড়ে যাওয়া যায়, আমি এর আগেও একবার গিয়েছিলাম এই পথ দিয়ে হচ্ছে নদীর পাড়ে। তো দেখা যাক আমরা যাইতে থাকি। তো আমরা আসলে অনেকটাই লেট করে ফেলছি। সো সন্ধ্যা নেমে আসছে, আমরা সবাই খুব জোরে সোরে হাঁটা স্টার্ট করে দিয়েছি যে আমরা গতবারও যখন নদীর পাড়ে আসছিলাম তখন ঠিক ব্যাপারটা এমন হয়েছিল যে আমরা নদীর পাড়ে আসছি আর ঠিক তখন সন্ধ্যা নেমে গেছে, আমরা কোনো ছবি করতে পারি নাই, আমরা কোনো ভিডিও করতে পারি নাই, বা আমরা কোনো কিছু দেখতেও পাই নাই। যাই জাস্ট আমরা বসেছিলাম কিছুক্ষণ, তারপর আবার চলে আসতে হয়েছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর মজার মজার গল্প করতেছি সবাই। আর ওই পারে হচ্ছে জেলেপাড়াটা, জেলেপাড়াটা খুব বেশি মিস করতেছি। গতবার জেলেপাড়ায় এত মজা পাইছিলাম, এবার মনে হয় না জেলেপাড়ায় যাওয়া হবে, কারণ আমাদের যাওয়ার দিনটাও ঘনিয়ে আসছে আর কারো তেমন এনার্জিও নাই যে কেউ আসলে তেমন ঘোরাঘুরি করবে। তাও সবার উদ্দেশ্যে একদিন বের হয়েছে, কারণ বাড়িতে তো আপনারা সবাই জানেন যে অনেক দিন পরে বাড়িতে গেলে প্রচুর খাওয়া দাওয়া হয়, আর এত খাওয়া দাওয়া যদি একটু হাঁটাহাঁটি না করা হয় আসলে আরও বেশি অসুস্থ অসুস্থ লাগে। তো বিশেষ করে আমি সবাইকে একটু বললাম যে প্লিজ আমরা সবাই একটু বের হবো একদিন, না হয় এই খাবারগুলো হজমই হচ্ছে না, আর খাইতেই পারতেছি না কোনো কিছু, শুধু খাবার সেয়ে সেয়ে থাকা লাগতেছে। এটা হচ্ছে সিনেহাস, অনেক দিন পর দেখলাম, এগুলো আমাদের বাড়িতেও আগে পালতো, এখন একদমই নাই। আর খেজুর গাছে দেখতেই পাচ্ছেন এখন যেহেতু শীতকাল, রাস্তার ধারে ছোটো ছোটো খেজুর গাছে কিন্তু সবাই পট বসিয়ে দিয়েছে, খেজুরের হাঁড়ি বসিয়ে দিয়েছে খেজুর রসের জন্য। তো এবার বাড়িতে গিয়ে আসলে খুব বেশি সিন্নি খাওয়া হয়নি, তো আমাদের রাতে সিন্নির প্রোগ্রাম আছে, সেগুলো হবে আস্তে আস্তে। তো আমি রাস্তার পাশে যেগুলো দেখতেছি এগুলো আপনাদের জন্য ভিডিও ধারণ করতেছি। আর আমাদের হচ্ছে নদীর পাড়টা খুব কাছাকাছি চলে আসছে, আমরা যাইতে স্টার্ট করলাম। আর আমাদের পিছু পিছু একদল হচ্ছে বাচ্চা কাচ্চা শুরু করে নরনারী যারা আছে সবাই যাওয়া স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, দেশে এখন প্রচুর সিম গাছ, যেদিকে যাই শুধু সিম গাছ আর সিম গাছ। আমার অনেক পছন্দ সিম গাছ, দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে অনেক সিম গাছ আছে এবার যেটা দেখলাম, তো আমার এটা খুব পছন্দ যে বাড়িতে গেলে সিম গাছ থেকে সিম তুলে নিয়ে আসবো, তারপর ওগুলো একদম তাজা মাছ দিয়ে রান্না করবে। খাইতে যতটা না ভালো লাগে দেখতে তার চাইতেও বেশি ভালো লাগে। তো আমরা সব শেষ হচ্ছে চলে আসছি কিন্তু নদীর পাড়ে। আমাদের আগে যারা ছিল তারা কিন্তু আগে পৌঁছাই গেছে, আমি একটু পিছনে ছিলাম যেহেতু আমি ভিডিও করতেছি। সো আমার একটু লেট হওয়ারই কথা। আর এখানে এসে বাচ্চারা দেখেন কি সুন্দর করে শাড়ি ধরে বসে গেছে, ওরা নদীর দিকে মুখ করে, আর আমরা যারা বড়রা আছি সবাই তো প্ল্যান আসি কে কীভাবে ছবি তোলা যায়, কে কোন মোড়ে ছবি তোলা যায়। এখানে তো হচ্ছে সরিষা ফুলের হচ্ছে ক্ষেত পাইয়া গেছি, তো ঢাকায় যেটা খুঁজেও পাই না আমাদের এলাকায় যে এত সহজে এটা পাবো এটা চিন্তাও করি না। খুব সুন্দর একটা দিন ছিল, আমরা অনেকক্ষণ মজা করলাম, অনেক ছবি তুললাম, তারপর যখন সন্ধ্যা নেমে আসতেছিল আমরা আবার ব্যাক করলাম। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।